আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আজকে আমি ক্লাস 9-এ ডিজিটাল প্রযুক্তি বই নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব পৃষ্ঠা নম্বর 30 এই অংশটা নিয়ে। তোমরা জানো যে আইসিটি বইটার নাম চেঞ্জ করে করা হয়েছে ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তি বই টোটালি আমি একটু একটু দেখেছি, টোটালি আমার অসাম লেগেছে, আশা করি তোমাদের অসাম লাগবে। তাহলে এখানে আমাদের 30 পেজ যেটা আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ। আমরা জানি সাইবার অপরাধ হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে যে ধরনের অপরাধ গুলা করা হয় তাকে বলা হয় সাইবার অপরাধ। যেমন সাইবার অপরাধের মধ্যে পড়ছে হচ্ছে ডাটা ইন্টারসেপশন, ডিডোস অ্যাটাক, হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার ইত্যাদি। আমরা এখন এগুলো নিয়ে একটু বিস্তারিত দেখবো। যে প্রথমে আমার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডেটা ইন্টারসেপশন। ডেটা ইন্টারসেপশন হচ্ছে ধরুন আপনার জমিতে সেচ পাম্পের সাহায্যে সেচ করা হচ্ছে, যে পাইপের সাহায্যে লাইনটা এসেছে ওই পাইপের মাঝখানে কোনো একটা জায়গায় যদি ছিদ্র হয়ে যায় তাহলে কি আপনি 100% পানি পাবেন? পাবেন না। তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটা ডেটা ইন্টারসেপশন হচ্ছে এরকম ভাবে কাজ করে। এটা হচ্ছে যদি আমি ইন্টারনেটে কাউকে কোনো টেক্সট অথবা কোনো কিছু পাঠাতে চাই সেক্ষেত্রে আমার মাঝখানে যদি থার্ড পার্সন যদি আমার তথ্যটা চুরি করে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ডেটা ইন্টারসেপশন। আর ডেটা ইন্টারসেপশন সাধারণত এটা দূর করার জন্য আমরা কি কি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, এই চুরি হওয়ার প্রক্রিয়াটি ডেটা ইন্টারসেপশন নামে পরিচিত। সাধারণত সফটওয়্যার বা অ্যাপস এন্ড টু এন্ড এনক্রিপশন করা থাকলে মধ্যবর্তী কারো পক্ষে মেসেজ, ভয়েস কল বা ম্যাস স্ট্যাটাসের আপডেট, ডকুমেন্ট ইত্যাদি চুরি করা অসম্ভব হয়ে পড়ে। তার মানে আমার সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন যদি দেওয়া থাকে, আমি যে অ্যাপসটা বা যে সফটওয়্যারটা ইউজ করছি দেওয়া থাকলে তাহলে আমার এই ইনফরমেশনগুলো আমি যখন আরেকজনকে পাঠাবো থার্ড পার্সন এইটা হচ্ছে নিতে পারবে না। তাহলে এন্ড টু এন্ড এনক্রিপশন হচ্ছে ইংলিশে ENDI, এন্ড টু এন্ড এনক্রিপশন এটা হচ্ছে লেখা হয় ইংলিশে। তারপর আমরা নেক্সট চলে যাচ্ছে হচ্ছে 2 নম্বর সাইবার অপরাধের ডিডোস অ্যাটাক। ডিডোস অ্যাটাকটা হচ্ছে অনেকটা আমি দেখতে পাচ্ছি আমার যে বাম পাশে সে বাম পাশে হচ্ছে একটা খারাপ লোক, সে হচ্ছে অনেকগুলো কম্পিউটারে নিয়ন্ত্রণ নিয়ে অনেকগুলো কম্পিউটারে নিয়ন্ত্রণ নিয়ে সে হচ্ছে অ্যাট এ টাইমে একটা সার্ভারে অ্যাটাক করছে। এটা আরেকটু সহজ ভাবে যদি আমি বোঝাতে চাই, ধরুন আপনি টিভিতে একজন মহামান্য রাষ্ট্রপতি অথবা আপনি রাজনীতিবিদের একটা সাক্ষাৎকার শুনছেন, অ্যাট এ টাইমে তাকে কয়জন প্রশ্ন করতে পারে? একজন। যদি অ্যাট এ টাইমে তাকে 3 জন প্রশ্ন করে তাহলে সে কোনটা উত্তর দিবে? সে কিন্তু উত্তর দিতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে একসাথে অনেকগুলো কম্পিউটার ইউজ করে একটা সার্ভারে অ্যাটাক করা নাম হচ্ছে ডিডোস অ্যাটাক। এবং এটা করলে কি অসুবিধা হয়? যেমন এটা করলে অসুবিধা হচ্ছে আমি SSC পরীক্ষার রেজাল্ট অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট সেটা হচ্ছে দেখতে আমার দেরি হবে, অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে ওয়েবসাইট আছে রেজাল্ট পাবলিশ হওয়ার সময় এটা অনেকে করে থাকে, এবং বিভিন্ন সরকারি অফিস যেগুলো আছে সেগুলো তো এগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে হ্যাকিং। আমরা জানি হ্যাকার হচ্ছে 3 ভাগে বিভক্ত, মেজর যদি বলি ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার আর গ্রে হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার সে হচ্ছে সবসময় নেগেটিভ কাজ করে, খারাপ কাজ করে, হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে পজিটিভ কাজ করে, গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা কাজই করে, এবং যে সে যখন যেটা সুযোগ পায় সেটাই করে। এখন হ্যাকিং মানে কি? হ্যাকিং মানে হচ্ছে কোনো একটা কম্পিউটার বা কোনো একটা ডিজিটাল সিস্টেম আমি ইন্টারনেটের মাধ্যমে আমি তার সিস্টেমের নিয়ন্ত্রণ নিলাম আংশিক অথবা সম্পূর্ণভাবে, এটাকে বলা হয় হ্যাকিং। তারপর সর্বশেষ আমাদের আলোচনা টপিক হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে অনেক ধরনের আছে, দেখতে পাচ্ছেন স্পাইওয়্যার, ট্রোজান হর্স, অ্যাডওয়্যার, রুট কিটস, র্যানসামওয়্যার, ওয়ার্মস, এগুলো সবগুলো হচ্ছে ম্যালওয়্যার। এবং ম্যালওয়্যার জিনিসটা কি আমি যদি বলতে চাই যে ম্যালওয়্যার হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ভাইরাসের মতোই কাজ করে, কিন্তু ম্যালওয়্যার জিনিসটা হচ্ছে আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে আছে বাট আপনি বুঝতে পারবেন না, এটা হচ্ছে অনেকটা লুকিয়ে থাকবে এবং লুকিয়ে লুকিয়ে এটা আপনার তথ্য পাচার করবে আরেকজনের কাছে।
তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং নেক্সট এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।